ওকে, আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফাইবারে কিভাবে আমরা ক্যাটাগরি সেন্স করতে পারি। যেমন আমরা আজকে ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, আমরা আবার নেক্সট সময়ে দেখা যাচ্ছে যে আমরা চাচ্ছি যে আমি ডিজিটাল মার্কেটিং এ কাজ করব না, আমি এখন ওয়েব ডেভেলপমেন্টে শিফট মানে শিফট করব। অথবা আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতেছেন, আপনি এখন চাচ্ছেন যে এসইও এর কাজে শিফট হবেন। তো আমরা যেটা করব আজকে আজকে দেখবো আমরা কিভাবে আমার একটা এসইও ক্যাটাগরির একটা আমি মূলত ই করি কাজ করি এখন, ওই ক্যাটাগরিটা আমি চেঞ্জ করে চাচ্ছি যে আমি ওই অ্যাকাউন্টটায় আমি এখন ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস দিব। সেজন্য আজকে যেটা আমি করব, আমাদের কিন্তু অ্যাকাউন্ট চেঞ্জ করলেও দেখা যায় কিন্তু ওই রিলেটেড আমরা বায়ার রিকোয়েস্ট পাবো না। দেন আমাদের গিগগুলো মানে ওই ক্যাটাগরির, যেমন আপনার ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি আছে, সেখানে যদি আপনি এসইও সার্ভিস গুলো দেন তেমন কিন্তু র্যাঙ্ক করে না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, আমাদের ভিতর থেকে আসলে ক্যাটাগরিটা চেঞ্জ করতে হয়। তো আমরা যেটা করবো আজকে, ভিতর থেকে ক্যাটাগরি চেঞ্জ করবো। ওকে, আমারও একটা অ্যাকাউন্ট লগ ইন করি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট টপ এসি এজেন্সি। এখানে যেটা করবো আমরা একটা লগ ইন করবো, একটু লগ ইন করি, করার পর একটু সমস্যা হচ্ছে, যাই হোক আমি রিপ্লেস করলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, আমি ফাইবারে আবার লগ ইন করি, করার পর ওকে আমার কিন্তু এখানে চলে আসছি, আমি আমার হোম পেজে চলে আসলাম। আমি এখন প্রোফাইলে দেখবো, প্রোফাইলে আসলাম, এখন দেখেন এটা কিন্তু আমার সবগুলো এসইও সার্ভিস দেওয়া আছে। আমি চাইলে যে কোনো সময় কিন্তু আমার ক্যাটাগরিটা চেঞ্জ করে আমি ওই ক্যাটাগরি সার্ভিস বা ওই ধরেন ডিজিটাল মার্কেটিং, এখন আছে এসইও, আমি ডিজিটাল মার্কেটিং দিতে পারবো, আবার ওয়েব ডেভেলপমেন্ট নিয়েও কিন্তু কাজ করতে পারবো। তো আমাদের যেটা করতে হবে প্রথম অবস্থায়, আমাদের ভিতর থেকে মূলত ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। ওকে, আমি একটা এই লিঙ্ক ছাড়া কিন্তু আপনি কখনোই আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। তো আমি এই লিঙ্কটা আমি কপি করে আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সমস্যা নাই। আমি এই লিঙ্কটা কপি করে আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পর দেখেন আমাদের কিন্তু ডাইরেক্ট ক্যাটাগরি দিয়ে আসছে। দেখেন এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, এসইও মূলত একটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে পড়ে। আপনি কিন্তু এই লিঙ্কে ক্লিক করলে যে কোনো সময় কিন্তু আপনি এই ক্যাটাগরির এখানে আসতে পারবেন, ঠিক আছে? এখান থেকে কিন্তু আপনি চাইলে ক্যাটাগরিটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে স্কিল, এটা এখন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে আছে, আপনি চাইলে প্রোগ্রাম টেস্ট করে দিয়ে এখানে ইয়ারটা সিলেক্ট করে দিলেন, যেমন 2000 থেকে শুরু করছেন অথবা 2021 শেষ করছেন, করে আপনি কি কি পারেন, যেমন ওয়ার্ডপ্রেস পারেন, তারপরে আপনি দিতে পারেন ডাটাবেস, তারপরে দিতে পারেন হচ্ছে চ্যাটবট, মানে আপনার রিলেটেড যেগুলো যায় সেগুলো দিয়ে, অদার্স দিয়ে আপনি টিক মার্ক করে দিয়ে এখানে সার্ভিস গুলো চেঞ্জ করে দিলে আপনার কিন্তু ক্যাটাগরিটা সেভ হয়ে যাবে, অ্যান্ড কন্টিনিউ করে দিলে কিন্তু আপনার ক্যাটাগরিটা কমপ্লিট। এইভাবে মূলত কিন্তু আমরা ক্যাটাগরি চেঞ্জ করে কিন্তু আমাদের নিজস্ব অ্যাকাউন্ট আমরা চাইলে যে কোনো সময় অন্য ক্যাটাগরিতে ট্রান্সফার করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এইভাবে যদি কারো সমস্যা হয়, এটুক করতে আশা করি সমস্যা হবে না, যদি সমস্যা হয় ওয়াইফাই আমাদেরকে এসএমএস করবেন। এই ক্যাটাগরিটা কিন্তু এটা ভিতর থেকে আমরা চেঞ্জ করবো, ঠিক আছে? প্রোগ্রাম টিস ক্যাটাগরিতে চলে আসবে। তো আরো কিছু অপশন আছে, ওটা বাইরেতে ভিতর থেকে করা হয়, ওগুলা দেখতে হবে না। এই লিঙ্ক থেকে আসলে কিন্তু আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।